জর্জিয়ার কৃষ্ণসাগর উপকূলে বাটুমির জর্জিয়ান সমুদ্র তীরের বুলেভার্ডে দাঁড়িয়ে আছে একজন পুরুষ ও মহিলার মিটার স্টিলের ভাস্কর্য। জর্জিয়ার শিল্পী তামার কেভিস তাজে জর্জিয়ান দ্বারা নির্মিত। পরিসংখ্যানগুলি একে অপরের দিকে অগ্রসর হয় এবং প্রতি 10 মিনিটে এক টুকরোতে মিশে যায়। এই প্রেমের করুণ কাহিনী ইতিহাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। স্ট্যাচু অব লাভ ভাস্কর্য জর্জিয়ান কুরবান সাইদের আলী এবং নিনো জর্জিয়ানের প্রেমের গল্প থেকে অনুপ্রাণিত। গল্পটি শেক্সপিয়ারের রোমিও এবং জুলিয়েটের অনুরূপ এবং একটি আজারবাইজানের যুবকের কথা বলে যে জর্জিয়ান রাজকন্যার প্রেমে পড়ে কিন্তু তার কাউন্টারকে রক্ষা করতে গিয়ে মারা যায়। সাতজনের মূর্তিগুলোর প্রতিদিন সন্ধ্যা 7টায় তাদের গতি শুরু করে এবং কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং নাটকীয় রঙের আলো দিয়ে আলোকিত হয়। ২০১২ সালের জানুয়ারিতে ঘোষণা করা হয়েছিল যে আলী এবং নিনো প্রেমের গল্পটি ব্রিটিশ চিত্রনাট্যকার এবং নাট্যকার ক্রিস্টোফার হ্যামচনের চিত্রগ্রহণের জন্য অভিযুক্ত হচ্ছে। ক্রিস থাইকার্স পিপি ফিল্মস ছবিটির প্রযোজনা করবে। ছবিটির ঘোষণা থাইকার বলেন, আলী এবং নিনো বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কাজ, কারণ এটি বিদেশি ভূদৃশ্যের উদ্দীপক, কারণ এটি সংস্কৃতি, ধর্ম এবং যুদ্ধের দ্বারা পৃথক দুটি মানুষের মধ্যে আবেগ। ভাস্কর্যটির একটি ছোট আকারের সংস্করণ লন্ডনের একটি প্রদর্শনীতে প্রদর্শিত হওয়ার আগে শিল্পী বাটুমি শহরের জন্য একটি বিশাল আকারের একটি নতুন সংস্করণ তৈরির সিদ্ধান্ত নেয়। এটি নির্মাণ করতে 10 মাস সময় লেগেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।